তো গাইজ আমার এক্সটেনশন টু কমপ্লিট হয়ে গেছিলে আর তেখেতর এবার ফার্স্ট টাইম রিফিলিং আসলে 3 মান্থস পিছত আনিছে রিফিলিংর কারণে। ফার্স্ট ভিডিওটো আপনাদের চালে আর ফার্স্ট রিফিলিং আসলে এবার সুদু 3 মান্থসর এক্সপিরিয়েন্স কে আসলে এক্সটেনশনটা লগার পিছত চুলিখিনি চালে কেন লগা হল আর বাইদেরপরা জানো কেন লাগেছে আর 3 মান্থসর এক্সপিরিয়েন্স কব আপনার। মো বহুত ভাল লাগিছে। প্রথম প্রথম যেতিয়া আহিছিলো লগাই মেলি যাওঁতে ভাবিছিল অকণ প্রবলেম হব নেকি বলে, কিন্তু একো প্রবলেম নাই, মই ধুনীয়াকে নিজে ধুব পাৰো, কম কৰিব পাৰো আৰু মানে মানে একোৱে প্রবলেম পোৱা নাই। নর্মেল আমার নিজৰ যেনেকুৱা চুলি থাকে ন, সেইটো টাইপৰে হৈছে, মানে কিবা যে লগাই আছো মোৰ ফিল নহয় মানে। আর এটা রিফিলিংৰ টাইম হল, মই আহিলো আৰু ইয়াতে প্রথমবার যেনেকুৱা সার্ভিস দিছে এবাৰো বহুত ভাল সার্ভিস দিছে আর মানে মই বহুত বেছি হ্যাপি আর খুব মানে আমেজিং মানে এটা এক্সপিরিয়েন্স হয়েছে হেয়ারটা লগাই পেলায়। আর লুকসটো চেঞ্জ হয়ে যায় ন, দেখিবলৈ খুব ধুনিয়া লাগে। আর আপনাদেরও আহিব পারে, ইয়াতে বি বৰুৱা কলেজ গেটৰ অপজিটতে আছে আর চৌধুরী ফ্যামিলি পার্লার, আপনাদেরও আহিব পারে। আফটার 3 মান্থস রেজাল্ট আমি দেখাম আর এবার।